আলাইকুম সুপ্রিয় দর্শক ডায়লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটা চাই প্রিয় দর্শক আজকের স্ট্রিট ডায়লগে আমরা এমন এক অতিথিকে নিয়ে এসেছি যিনি রাজনীতির সাথে যার কোনো সম্পর্ক নেই যার সম্পর্ক মাটির সাথে তবে বাংলাদেশে মাটি মা মাটি মানুষ এসব নিয়েই কাজ করেন অনেকে রাজনীতিবিদরা করেন কেউ দেশনেত্রী কেউ জননেত্রী ইত্যাদি উপাধিতে ভূষিত তারা তবে আসলে যারা মাটির সাথে কাজ করেন মাটিকে নিয়ে ভাবেন এবং বিভিন্ন জাতের ফল মূল যেগুলো ইন্ট্রোডিউস করেন আমরা তাদেরই একজনকে নিয়ে এসেছি আজকে আমাদের স্টুডিওতে প্রিয় দর্শক আমি তার সাথে পরিচয় করে দেবো আপনাকে তবে তার আগে আমি আমার সর্ব ডান থেকে পরিচয় করে দিতে চাই আপনারা চিনেন তিনি এই কমিউনিটিতে বসবাস করেন এবং সাংবাদিক সাংবাদিক তিনি অনেক দিন থেকেই দেশে সাংবাদিকতা করেছেন লন্ডনে করছেন মতিয়ার রহমান চৌধুরী ফালকলাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আপনি কেমন আছেন আছি বেঁচে আছি আপনাকেও অসংখ্য ধন্যবাদ সাংবাদিক সাহেব আজকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল নয় ইউকে এবং ইউরোপের সকল দর্শক শ্রোতাদের তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক তিনি হচ্ছেন জনাব আব্দুল কাদির আসসালামু আলাইকুম জি ভালো আছি ভালো আছি আপনি কি অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার থ্যাংক ইউ তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক তিনি হচ্ছেন যার মাটির সাথে সম্পর্ক তার কাছ থেকে আমরা জানবো আমরা এতদিন জেনে আসছি যে বাংলাদেশে আমের গাছে আম ধরে একবারই তিনি বলছেন তিনবার কিভাবে তিনবার ধরে আমরা সেটি জানবো তার কাছ থেকে শুধু আম নয় আরও অনেক কিছুই তিনি বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়ে দিয়েছেন এবং তার সাক্ষাৎকার নিয়েছে তারা এবং আজকে আমরা চ্যানেল আইতে তাকে নিয়ে এসেছি তিনি হচ্ছেন শাহদুল আজি আমি ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এবং চ্যানেলয়ের আজকের পর্যায় যারা দর্শক আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সর্বশেষ অতিথি প্রিয় দর্শক তিনি হচ্ছেন কবি লেখালেখি করেন কবিতা লিখেন তবে কি কবিতা লিখেন আমরা তার কাছ থেকে জানবো প্রেমের কবিতা বেশিরভাগ লোকই প্রেমের কবিতা লিখে তিনি কি কবিতা লিখেন জনাব মুহিবুর রহমান মুহিব সালামাইকুম আলাইকুম কেমন আছেন জি খুব ভালো আপনি কেমন এই তো কবিতা কি লিখছেন জি লিখে যাচ্ছি কত দিন থেকে 91 থেকে 91 থেকে 2012 2012 দীর্ঘ সময় শুধু কবিতাই লিখলেন

বৈবে আপনি কতদিন থেকে গবেষণা করছেন এই বিভিন্ন কৃষি নিয়ে যে গবেষণা করছেন আপনি যেমন আমি যতটুকু জানি যে আপনি ধান মারাই মেশিন কি তৈরি করেছেন না ইন্ট্রোডিউস করেছেন kontinue আমি আবিষ্কার করেছেন আবিষ্কার করেছেন আপনি ধান মারাই মেশিন মারাই এবং জারাই আচ্ছা আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি যে যেটাকে বলা হয় সিলেটি ভাষা যেটা মারা দেওয়া যেটা হয় এটা হলো মারাই

আর আর কি কি করেছেন আপনি আমি একটি গাছ করেছি যে গাছে বছরে পাঁচবার ফল দেয় সে কোন গাছ বড়ই গাছ সে বড়ই গাছের নামকরণ করেছি আমি আজ স্কুল যা বছরে পাঁচবার ধরে মানে কুল বড়ের মতো নাকি বড় বড় নাকি বড় বড় জি অনেক অনেকটা বড় এবং অত্যন্ত সুস্বাদু এটা এই মুহূর্তে আমার দেশে যারা আছেন তারা অনেকেই দেখছেন অনেক সাংবাদিকও দেখেছেন এবং বিভিন্ন মিডিয়া থেকেও আমার এই গাছের ছবিটা গেছে অত্যন্ত সুস্বাদু ফল

ঘন্টায় পরিষ্কার করা যায় একশো মন ধান বিটিভির মূল বিবাদের সংবাদদাতা কামালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট মৌলভীবাজারে স্বল্প খরচে ধান পরিষ্কার করার মেশিন আবিষ্কার করে আলোড়ন সৃষ্টি করেছেন এক শৌখিন কৃষি গবেষক আব্দুল আজিজ যার আবিষ্কৃত মেশিনটি ঘন্টায় একশো মন ধান পরিষ্কার করতে পারে আর এর জন্য খরচ মাত্র দেড়শো টাকা মেশিনটি তৈরি করতে তার খরচ হয়েছে প্রায় ছয় হাজার টাকা এই মেশিনটায় আমার পঞ্চাশ একজন হামলার সাশ্রয় এক দুই রোগী হামলার খরচটাকে আমি বাঁচি দ্বিতীয় দামটা আমার পরিষ্কার হয় আমি চিন্তা করছি সারা দেশে যদি আমার এই ফোনটা আমি সরে যেতাম পারি কৃষক উপকৃত হইব এবং লাভবান হইব মেশিনটিতে প্রতি ঘন্টা ডিজেল তিন লিটার ও দুইজন শ্রমিকের প্রয়োজন তাকে মেশিনটি তৈরি করতে কারিগরি সহায়তা করেছেন ইঞ্জিনিয়ার কাজল রায় আব্দুল আজিজের দাবি কৃষি বিভাগ পরীক্ষা করে তারে কৃষক বান্ধব ধান পরিষ্কারের মেশিন বাজারে নিয়ে আসলে কৃষকরা প্রিয় দর্শক আপনারা দেখলেন যেটি যে মেশিনটি মারাই করা হয় এবং আমাদের সিলেটি ভাষা যেটাকে মারা দেওয়া হয় সেই মারা দেওয়ার পরিবর্তে এখন মারাই মেশিন তৈরি করেছেন জ্বালাই জ্বালাই মেশিন জ্বালাই পরিষ্কার মেশিন পরিষ্কার মেশিন তিনি তৈরি করেছেন এবং আরও একটি ডকুমেন্টারি রয়েছে প্রিয় দর্শক আমরা সেই ডকুমেন্টারিটি দেখার অনুরোধ করছি আমি কন্ট্রোল রুমকে

ধানের পাশাপাশি সবজি চাষে সফলল পেয়েছেন আজিজ 90 বিঘা জমির উৎপাদিত ধান এবং সবজি থেকে তার আয় 21 লাখ টাকা এই বছর প্রায় 70000 টাকার মতো আমি লাউ সেল করছি করলা সেল করছি প্রায় 80000 টাকার মতো এবং বেগুন করলা বাংলা লাউ মিষ্টি লাউ আমি এগুলা সবাই সব খেতগুলোই আমি জৈব পদ্ধতি করছি এবং আমি বেশ লাভবান জৈবশারের ব্যবহারে শুধু কম খরচে অধিক ফলনই মেলে না উৎপাদিত ফসল বেশি স্বাস্থ্যসম্মত বলেও জানিয়েছে কৃষি বিভাগ তাদেরকে উদ্যোগ করার চেষ্টা করেছি যাতে সবাই সেই জৈব সার ব্যবহার করে সবজি আবাদ করে তাতে পরিবেশ বান্ধব সবজি উৎপাদন হয় সে বাজার থেকে কেমিক্যাল সারের প্রতি সেই নির্ভরতাটা কমে আজি যে সাফল্যের পথ ধরে অন্যরাও বেশি করে জৈব সার ব্যবহারে এগিয়ে আসবে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রিয় দর্শক আপনারা দেখলেন দুটি ডকুমেন্টারি ঠিক ডকুমেন্টারি নয় এগুলা নিউজ হয়েছে বাংলাদেশে চ্যানেল আইতে এবং বিটিভিতে আমরা দেখলাম আজিজ সাহেবের কেরামতি যেটাকে বলা হয় এবং তার আরেকটি কেরামতির কথা আপনারা শুনবেন তার কাছ থেকে তিনি প্রচুর কেরামতি দেখিয়েছেন বাংলাদেশের মানুষকে এবং বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষকে আমাদের একটি দুর্নাম রয়েছে যে সিলেটের মানুষ লন্ডনের দিকে তাকিয়ে থাকে আজিৎ সাহেব সেটি বল প্রমাণ করেছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে না আমরা লন্ডনের দিকে তাকিয়ে থাকি না আমি আমরা নিজেরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন ইচ্ছা করলে আমাদের যে বর্তমান নেতৃত্ব আছে বাংলাদেশে সে নেতৃত্ব বাংলাদেশকে পাল্টে দিতে পারে কিন্তু তারা কতটা করছেন সেটাই দেখার বিষয় এবং প্রশ্ন সাপেক্ষ ব্যাপার তবে আজিৎ সাহেবরা কিন্তু বসে নেই আমি আপনার যে বিভিন্ন পত্রিকা যেসব শুনেছি এবং দেখেছি পড়েছি যে আপনি মাটি গ্রান নিয়ে আপনি বলতে পারেন যে মাটি সম্পর্কে আপনাকে বলবো মাটিটা সত্যিকার অর্থে গ্রান না মাটিটা আমি জিব্বা করি পরীক্ষা জিব্বা জি তার একটা ফর এক্সাম্পল স্বরূপ আপনাকে বলতে চাই একজন লোক যারা পান খায় তারা কিন্তু চুন খায় তাদেরকে জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন কেন চুন খান সে বলবে পান ছাড়া আমার চুন খাওয়াটাই ভেতা কেন চুনের পানের সাথে চুন দিলে মিষ্টি হয় তাই যদি সত্যি হয় তাহলে আমি জিব্বাতে দিলে কেন আমি বুঝতে পারবো না মাটির সারটা কেমন আছে মাটির সারটা কেমন এবং কি মাটিতে কি গুণের প্রয়োজন কি দিলে আমাকে ফল দেবে সে যেমন ফর এক্সাম্পল স্বরূপ আপনাকে বলতে চাই আমাদের হাতের ভিতরে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম না থাকলে হাত চলবে না তেমনি মাটিতে ক্যালসিয়াম না থাকলে ফল দেবে না এবং মাটির ক্যালসিয়াম ঢুলে চুন চুনের গুঁড়া ডাস্ট যেগুলো কাজে লাগে না এই চুনের গুঁড়া যদি আপনি মাটিতে মিশিয়ে দেন মাটিতে ক্যালসিয়াম আসবে এবং ফলন বাস ভালো হবে এবং ফুকামাকড়ের থেকে আপনি রক্ষা পাবেন অনেকগুলো কাজ একসাথে একসাথে হচ্ছে